নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালো আছি। তো অনেকদিন পরে আবার আর একটা ভিডিও লইয়া আইলাম। তা আমি একটু চিন্তার মধ্যেই আছি, যাইতেছি শিলিগুড়ি। আর আমার যখন খুব চিন্তা হয় তখন আমি খুব পান খাই। আর এর আগে মনে হয় একটা ভিডিওতে আপনারা দেখাইছিলাম আমি মিষ্টি পাতা, পান আর চুন সুপারি আর একটু চবন আমি খাই। তে আমরা যাইতেছি শিলিগুড়ি, আমি আমার কর্তা, আর আজকে আমরা ড্রাইভার নিছি সাথে, ড্রাইভার এই তিনজনেই যাইতেছি শিলিগুড়ি। তো শিলিগুড়ি যাইতেছি একটা দরকারে, আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো শিলিগুড়ি ভর্তি আছে। তো আজকে অপারেশন হইব, এই লেগে যাইতেছি আমরা শিলিগুড়ি। তো ভাবলাম যে যেহেতু শিলিগুড়ি যাইতেছি, তো শিলিগুড়ি যাইতে যাইতে ডুয়ার্সের যে সাইট সিনগুলো আছে এটি আপনাদের সাথে শেয়ার করি। আর আর কেরলেকে যাইতেছি এটাও আপনাদের সাথে শেয়ার করি, এর লেগে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, এই যে দেখুন চা বাগানের মাঝখান দিয়া আমি চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তে হঠাৎ করে আমার শাশুড়ির এই পা ব্যথা, তো অনেকদিন থেকেই পা ব্যথা আছে। তারপরে এক্স রে করলাম, এক্স রেতে ধরা পড়লো যে একটা পায়ের হাড় একটা ভেঙে গেছে। তো এইটারই আজকে অপারেশন হইব, শিলিগুড়ি নার্সিং হোমে ভর্তি আছে, তো এই নিয়ে আমরা যাইতেছি। আর আমার শাশুড়ির সাথে আমার ছেলে মেয়ে, আমার ননদ আছে, আমার কর্তা ছুটি পায় নাই, তো এটার জন্য একটু চিন্তার মধ্যে আছি। আর তো কইলাম যে আমি যদি চিন্তা করি তাইলে আমি খুব পান খাই, যখন আমার খুব চিন্তা হয় তখন আমার খুব পান খাই, মনে হয় যে পানটা খাইলে গিয়ে একটু চিন্তাটা না কম হয়। তো যাইতেছি, ঠিক আছে, মনটাও একটু খারাপ, যে কতক্ষণে গিয়া পৌঁছাইয়াম, গিয়া এই আমার সেরাসেরি আমার ননদের সাথে দেখা হইব। এখন উদলা বাড়িতে চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, আর ড্রাইভার টিফিন করবে, আমরা বাড়ি থেকে টিফিন করে এসেছি। আর আমি আর গাড়ি থেকে নামিনি, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখুন আমার কর্তা চা দিয়ে গেছে, চা খাচ্ছি। আর খুব জোরে বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি। এই যে আর এখানে তো অল্প বৃষ্টি হলেই ঠান্ডা, ঠান্ডা ভালোই লাগছে। তো আমি হালকা একটা চাদর নিয়ে এসেছিলাম, এই চাদরটা গায়ে দিয়ে এই যে চা খাচ্ছি। আর চিন্তা হচ্ছে কতক্ষণে গিয়ে শিলিগুড়িতে পৌঁছাবো। চাটা কিন্তু খেতে খুব ভালো, খুব টেস্টি। আপনারা যদি ডুয়ার্সে আসেন তাহলে উদলা বাড়িতে এখানে চাটা অবশ্যই খাবেন, চাটা খুব ভালো বানায় এখানে। ঠিক আছে, চা খাই, চা খেয়ে তারপরে আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব। যতক্ষণ না পর্যন্ত আমার শাশুড়ি মা, আমার ছেলে মেয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আর ভালো লাগছে না যে কতক্ষণে গিয়ে পৌঁছাবো। ঠিক আছে, পরে আবার কথা হবে। আর এই দেখুন আমার কর্তা আমার লাগে রুটি আর আলু ভাজি কিনে আনছে, তা আমি ওনার খাইতাম না, আমার খিদা নাই গিয়া এর লেগে থুয়ে দিছি, পরে খিদা লাগলে পরে খায়াম। তাহলে লোন শিলিগুড়ি গিয়া যদি সময় পাই তাহলে আপনাদের সাথে আবার কথা কইয়াম, আর চেষ্টা করাম যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করণের। আর এই দেখুন বৃষ্টি আর বন্ধ হইতেছে না, এই যে দেখুন বৃষ্টি হইতেই আছে। যাক, বৃষ্টিটা অনেক তো ভালো হয়েছে, গরমটা নাই।
যাই হোক, এই দেহ অবশেষে শিলিগুড়ি আয়া পৌঁছাইলাম। এখন আর মনটা মানতেছে না, মনে হইতেছে কতক্ষণে গিয়ারার সাথে দেখা হইব। এই যে দেখুন, আমার ছেলে মেয়ে ননদের সাথে দেখা হয়ে গেল। তো এখন তো আর শাশুড়ির সাথে দেখা করুন যেত না, তো ভাবলাম যে ঠিক আছে সবাই মিলে একটু চা খাই। এই যে একটা ক্যাফেতে আইলাম, আয়া বই যে আমরা চা খাইতেছি। চাটা খায়া পরে আবার যাইলাম নার্সিংহোমে, দেখি বললে কুইয়া যদি একটু দেখা করুন যায়। তো শাশুড়িরে দেখিয়া, এই যে আমার স্যারা তো শিলিগুড়ি থাহে, তো শিলিগুড়ি আমার স্যারা যেন থাহে, এই যে আমরা যাইতেছি সবাই মিলা। এনে কি একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার যায়াম শাশুড়ির সাথে দেখা করার লেগিয়া। তো এই যে দেখুন, অপারেশন চলতেছে আমার শাশুড়ির। আমি এর থেকে আর বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটা আমি এনেই শেষ করতেছি। আবার আপনারা সাথে দেখা হইব নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন আমার শাশুড়ি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। সবাইরে অনেক অনেক ধন্যবাদ।